এবার একদম কফি পার্টি হয়ে যাক। কিচেনটা কিন্তু সিরিয়াসলি এখন উইন্টারের জন্য জাস্ট পারফেক্ট। তো যখন আমাকে অরুণা এটা ছবি পাঠিয়েছিল তখনও পর্যন্ত সেটাও কিন্তু কার্ডবোর্ড দিয়েই হবে। তো দেখো আর দুটো জিনিস যেটা হট কোকোয়া বারে না রাখলে জাস্ট ইনকমপ্লিট থেকে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল 2.5 বেঙ্গলি। এখন জানো টেক্সাসে একটা এমন টেম্পারেচার চলছে, মানে এই ধরো আজকে থাকছে হচ্ছে 23-24, কালকেই দেখবো এটা নেমে চলে যাচ্ছে হচ্ছে 6-7, অথবা তারপরের দিন দেখবো হঠাৎ করে উঠে 15-16। সিরিয়াসলি মানে এই ফ্লাকচুয়েটটা ননস্টপ হচ্ছে। তো যাই হোক, এর থেকে এটা শিওর যে উইন্টার কিন্তু আসতে আর বেশি বাকি নেই। আর এই উইন্টারে দেখবে আমরা কিন্তু প্রত্যেকেই কফি খেতে ভালোবাসি, তাই না? মানে এমন লোক সিরিয়াসলি খুঁজে পাওয়া যায় না যে কফি খেতে ভালোবাসে না। আর এই উইন্টারে জানো তো এখানে একটা খুব চল আছে, সেটা হচ্ছে কিচেনের কোনো একটা সেকশনে সবাই কিন্তু একটা হট কোকোয়া বারের অ্যারেঞ্জ করে। তো আমার কিচেনটা যদিও খুব একটা বড় নয়, তাও আমার ইচ্ছা করছে এবছর একটা ছোট্ট করে হট কোকোয়া বারের অ্যারেঞ্জ করবো, এই ধরো 1 মান্থের জন্য রাখবো, তারপর সেটআপটা আবার তুলে দেবো। আর সেটা করব হচ্ছে বাইরের থেকে কোনো জিনিস কিন্তু পারচেস করে নয়, সম্পূর্ণটা আমি নিজে বানাবো। মানে মাথায় একটা এরকম প্ল্যান করে রেখেছি, আমি জানি না কতটা সেটা বাস্তবায়িত করতে পারবো, কিন্তু হ্যাঁ চলো আর পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, এখানে দাঁড়িয়েই করব আর বাড়িতে অ্যাভেলেবেল জিনিসপত্র দিয়েই করব। তো চলো, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে, তোমরাও এইভাবে দেখে কিন্তু উইন্টারের আগে একটা ছোট্ট করে কফি বার অ্যারেঞ্জ করতে পারো নিজের বাড়িতে। তো চলো ডিআইওয়াইটা শুরু করে দিই। আচ্ছা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি এগুলো সবই গ্লাস বটল, মেনলি এগুলোতে ছিল পাস্তা সস, জিঞ্জার পেস্ট, এইসব জাতীয় জিনিসপত্র। আচ্ছা এরপর আমি দেখাচ্ছি হচ্ছে কয়েকটা ফেব্রিক আমি নিয়ে নিয়েছি যেগুলো আমার কাছে আগে থেকেই ছিল। তাছাড়া ওয়ালমার্টে এখন এই ক্রিসমাস থিমের জন্য অনেক কিছু ফেব্রিক এসেছে, সেখান থেকেও তোমরা নিতে পারো। এছাড়াও তোমাদের কাছে যা অ্যাভেলেবেল সেগুলো দিয়েও কিন্তু করতে পারো। আর দেখো আমি নিয়ে নিয়েছি এখানে বেশ কয়েকটা রিবন, রিবনগুলো তোমাদের ইচ্ছা মতো নিতে পারো। আমার এখানে রেড গ্রিন ছিল আর লাগছে হচ্ছে বেশ কিছুটা লেস। এবার দেখো এখানে বটলগুলো থেকে লেবেলটাকে রিমুভ করার জন্য আমি নিয়ে নিয়েছি নর্মাল ট্যাপ ওয়াটার, তার মধ্যে বেশ কিছু ফোটা ডিটারজেন্ট লিকুইড দিয়ে এবার এটাকে বয়েলিং ওয়াটারে আনলাম। তারপর আমি গ্লাস জার বা বোল যাই বলো সেটাকে দিয়ে দিলাম। গ্লাভস পরে নিয়েছি কারণ গ্লাস বটলটা অলরেডি খুব গরম হয়ে গেছে। এই বয়েলিং ওয়াটারের মধ্যে থাকতে থাকতেই না একটা সময় দেখবে লেবেলটা ওই বটলের গা থেকে খুলে আসবে, কিচ্ছু করতে হবে না। তাও যদি একটু লেগে থাকে সেটা একটু স্ক্রাবার দিয়ে একটু স্ক্রাব করলেই চলে যাবে। আচ্ছা এবার আমি দেখো বটলের যে ক্যাপটা তার শেপ নিয়ে আমি ফেব্রিকের মধ্যে একটা আউটলাইন করে নিয়েছি। এবার আউটলাইনটা থেকেও বাইরে কিন্তু আমি একটুখানি সামান্য বড় করে আর একটা আউটলাইন করে নিচ্ছি এবং সেইটা অনুযায়ী কিন্তু আমি ফেব্রিকটা কাটবো। তার কারণ হচ্ছে দেখো এবার যখন আমি হটগ্লু গান দিয়ে ওটাকে পেস্টিং করব ক্যাপের ওপর, তখন ওই সাইডটা যাতে অলরেডি কভার করে সেই জন্য আমি এক্সট্রা পোর্শনটা নিলাম। আচ্ছা সেমভাবে আমি বাকি বটলগুলো করে নিচ্ছি, ছোটো বড় আমার কাছে যা যা ক্যাপসগুলো রয়েছে সেগুলো আমি করে ফেলছি। এবার আমি হটগ্লু গান দিয়ে এই ফেব্রিকটাকে ওই ক্যাপের ওপর লাগিয়ে দেবো আর পাশটা একটু ভালো করে কিন্তু ড্যাব ড্যাব করে দেবো যাতে কি না ভালো করে লেগে থাকে। আর সাইডটা রিমের সময়ও কিন্তু আমি আবার করে দেখো দিলাম যাতে করে পুরো ফেব্রিকটা ওটা অ্যাটাচ হয়ে যায়। আচ্ছা এটার ফিনিশিংটা কিন্তু দেখতে মোটেই ভাল লাগছে না, সেজন্য কি করতে হবে এবার নিয়ে নিয়েছি আর একটা রিবন। রিবনটা নিয়ে আমি আবার একটুখানি হটগ্লু গান লাগিয়ে পুরো রাউন্ড করে ওটাকে কভার করে দেবো। আচ্ছা এক্ষেত্রে দেখো এই রিবনটা যেহেতু স্লাইটলি একটু বড় ছিল থিকনেসে, সেহেতু ওপর দিয়ে না একটু বেরিয়েছিল, সেটা আমি কি করেছি একদম লাগানো হয়ে যাওয়ার পর ওটাকে ফোল্ড করে বাইরের দিকে করে দিয়েছি, তাতে করে কিন্তু রিমটা একদম সেম হয়ে গেছে। আচ্ছা এবার হয়ে যাওয়ার পর আমি লাস্টে লাগাচ্ছি হচ্ছে লেসটা, হটগ্লু গান দিয়ে আমি লেসটা ঠিক মতো সাইজ মতো কেটে একদম রেডি করে ফেললাম হচ্ছে এই বটলটা। সেমভাবে আমি বাকি বটলের ক্যাপগুলোও কিন্তু করে ফেলবো আর এক একটা জায়গায় আমি এক একটা রিবন লাগাচ্ছি সেই ফেব্রিক অনুযায়ী যাতে থিমটার সাথে খুব ভালো করে যায়। আচ্ছা এবার যেটা করছি এই গ্লাস বটলটার নিচে দেখো আমি আবার রিবন লাগালাম, ওপরেও তো লাগিয়েছি অলরেডি। তো এইভাবে আমি এক একটা বটলকে এক এক রকম লুক দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা এবার দেখো আমি একটা ড্রয়িং বানাবো, এটাও অত্যন্ত একটা ইনএক্সপেন্সিভ ক্যানভাস, এটা আমাদের এখানে ডলার ট্রি যেটা আছে সেখান থেকে আমি কিনেছি, জাস্ট $1। এটা আমি একটু মাস্কিং টেপ লাগিয়ে নিচ্ছি আর এটা ডলার ট্রিরই অ্যাক্রিলিক কালার ইউজ করে আমি এটার ওপর একটু ফন্ট, একটু কার্ভি ফন্ট ভেবে আমি এরকম বেবি ইটস কোল্ড আউটসাইড যেটা খুব দেখতে পাওয়া যায় হট কোকোয়া বারে সেটা আমি ড্র করে ফেললাম। পুরোটা হয়ে গেছে দেখো, এখানে আমি একটু স্নোফ্লেক্স, একটুখানি কার্ভস, এ সমস্ত করে ফেলেছি। আচ্ছা নেক্সট আমি নিয়েছি হচ্ছে
হচ্ছে একটা কার্ডবোর্ড। এবার এই কার্ডবোর্ডটার ওপর দেখো আমি এই তিনটে বটলকে রেখে আমি একটা না ট্রে মতো বানাবো, সেই জন্য ঠিক আমি ওই রকম সাইজের একটা কাটিং করে ফেলছি। এবার দেখো আমি আবারও রেখে দেখে নিচ্ছি যে আমার ট্রের সাইজটা পারফেক্ট হচ্ছে কিনা। এবার এটা একটু একটু হার্ড কার্ডবোর্ডটা, সেহেতু কাটতে একটু অসুবিধা হলো। যাই হোক, আমার সবকটা পিস কাটা হয়ে গেছে। মেইনলি আমার লাগছে হচ্ছে দুটো বড় পিস, দুটো লম্বা লম্বা সরু পিস যেগুলো কিনা সাইডে যাবে, আর দুটো ছোট পিস যেগুলো কিনা ওই উইডতে যাবে আর কি। আচ্ছা, এবার দেখো আমি একটা ফেব্রিক নিয়ে নিয়েছি। এবার এই ফেব্রিকটা দিয়ে কিন্তু পুরো ট্রেটা আমি যেটা বানাতে চলেছি সেটা কিন্তু কভার করে দেবো হটগ্লু গান দিয়ে। তার জন্য এখানে লাগিয়ে নিচ্ছি হটগ্লু গান। আচ্ছা হ্যাঁ, তার আগে কিন্তু আমি দুটো পেপার পেস্ট করে নিচ্ছি, ঠিক আছে? এই কার্ডবোর্ড দুটো পেপার আমি কিন্তু পেস্ট করে নিচ্ছি যাতে করে থিকনেসটা খুব ভালো হয়, যাতে একটু মজবুত হয় আর কি ব্যাপারটা। তারপরে আমি ফেব্রিকটা লাগাচ্ছি। দেখো এখানে পুরোটা আমার লাগানো হয়ে গেছে, লাস্ট একটা পোর্শনই বাকি। এটার উপর ফ্লিপ করে লাগিয়ে দিলে কী হবে, ফিনিশিংটা ভীষণ সুন্দর লাগবে দেখতে, বোঝাই যাচ্ছে না এটা হাতে বানানো। সেমভাবে আমি এটা নিচ্ছি বেসটা। বেসটাও কিন্তু আমি দুটো কার্ডবোর্ড ইউজ করেছি, দুটো কার্ডবোর্ড পেস্ট করে সেমভাবে ফেব্রিক লাগিয়ে দিয়েছি। এটা উপরের ফিনিশিংটা, সরি, এটা নিচের ফিনিশিংটা করছি যাতে করে পুরোটা একদম সুন্দর লাগে। আচ্ছা, একদম লাস্ট এটা পার্টটা, সেটা হচ্ছে সবকটা পিস আমি একসাথে আবার কার্ডবোর্ডটার ওপর পেস্ট করে দিচ্ছি হটগ্লু গান দিয়ে। আচ্ছা দেখো, এখানেই শেষ করে দিলে হতো, তো আমার একটু মনে হলো এটার উপর যদি আমি একটু রিবন দিয়ে দিই তাহলে কিন্তু ওই যে কর্নারের যে হটগ্লু গান বা একটুখানি বেরিয়ে থাকে বা একটুখানি হয় না একটু আনইভেন হয়ে আছে যে এজগুলো, সেগুলো যাতে না দেখা যায় সেজন্য আমি পুরো রিবন দিয়ে সুন্দর করে ফিনিশিং করে ফেললাম। তো DIY ট্রেটা কেমন হয়েছে বলো? আমার তো জাস্ট দারুণ লেগেছে, আমি না সিরিয়াসলি নিজেও ভাবতে পারিনি এটার ফিনিশিংটা এতটা সুন্দর হবে। তো চলো চটপট এই ট্রেটাকে এখন সুন্দর করে অ্যারেঞ্জ করে ফেলি। তো ট্রেটাতে আমি প্রথমেই রাখবো হচ্ছে মার্শমেলো, তারপরে যাচ্ছে হট কোকোয়া, লাস্টে যাচ্ছে সুগার। তো তোমরা দেখলে আমি অলরেডি আমার ট্রেটাকে একদম সুন্দর করে অর্গানাইজ করে ফেলেছি। এবারে যেটা নেক্সট করব সেটা হচ্ছে এই যে তিনটে ফ্লাওয়ারের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এটা তো তোমরা আগেই টিউটোরিয়ালে দেখেছো, এটা এবার আমি এখানেই প্লেস করব। কিন্তু তার জন্য একটা ছোট্ট করে একটা প্লেসম্যাট বানাবো, সেটাও কিন্তু কার্ডবোর্ড দিয়েই হবে। তো চলো সেটা করে ফেলি, তারপর এটাকে সুন্দর করে পাশে গুছিয়ে রাখবো। তো এখানে দেখো এই প্লেটটা অনুযায়ী আমি কিন্তু প্লেসম্যাটটা বানাবো, কারণ আমি অলরেডি এর মধ্যে বসিয়ে দেখে নিয়েছি এই তিনটে অ্যারেঞ্জমেন্ট কিন্তু এর মধ্যে পারফেক্টলি ফিট করে যাচ্ছে। তো তোমরা দেখলে আমি একটা অলরেডি সার্কেল কেটে ফেলেছি ওই প্লেটটাকে বসিয়ে, তো আমি এটা সেম বসিয়ে এখানে আর একটা সার্কেল কেটে নেব, তার ফলে বেসটা কি হবে একটুখানি মজবুত হবে আর কি। তো দেখো আমার অলরেডি কিন্তু এই দুটো পিস কাটা হয়ে গেছে, এবার হটগ্লু গান দিয়ে এই দুটোকে পেস্ট করে ফেলবো, তাতে কি হবে এই বেসটা কিন্তু অনেকটা মজবুত হবে। তারপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এইরকম একটা ফেব্রিক নিয়ে নিয়েছি, এই ফেব্রিকটা দিয়ে আমি পুরো মুড়ে ফেলবো। আচ্ছা, এই ফেব্রিকটা তোমরা অলরেডি আগে দেখেছো আমি এই হট কোকোয়ার যে বটলটার ক্যাপটা করেছি তখন এটাকে কভার করার জন্য এই সেম ফেব্রিকটা ইউজ করেছি। তো এটা ওয়েস্ট না করি এটাই আমি এবার ইউজ করব। আর বেশি রেড হয়ে গেলে কি হবে, একটা একঘেয়ে লাগবে দেখতে, তার ফলে একটা রেড গ্রিন যদি একটা কম্বিনেশন করা যায় অনেক ভালো লাগবে। দেখো এখানে কিন্তু আমি আউটলাইনটা অলরেডি করে ফেলেছি, কিন্তু আউটলাইনটা ধরে কিন্তু আমি কাপড়টাকে কাটবো না, কারণ এটাকে আমাকে ফোল্ড করতে হবে ব্যাক সাইডে। সেই জন্য আমি কি করব, অন্তত হাফ ইঞ্চ ছেড়ে এখান দিয়ে সার্কেলটাকে কাটবো যাতে করে আমি ব্যাক সাইডে পেস্ট করতে পারি, ঠিক আছে? তো দেখো আমি অলরেডি হাফ ইঞ্চ মতো ছেড়ে ফেব্রিকটাকে কাট করে নিয়েছি। এবার এই যে ডিস্কটা, এরকম দুটো পিসকে কিন্তু আমি হটগ্লু গান দিয়ে জুড়ে দিলাম যাতে করে বেসটা খুব শক্তপোক্ত হয়। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে ফেব্রিকটাকে কিন্তু আমি ছোটো ছোটো কাট করে দিচ্ছি, একদম এন্ড অব্দি কিন্তু করবে না, ঠিক আছে? অল্প অল্প যাতে করে তুমি মোড়াতে পারো, মোড়ালে কি হবে তুমি একটা সুন্দর রাউন্ড শেপ পাবে, সেই জন্য কাটতে হয়। এরপর আমি হটগ্লু গান দিয়ে ওটাকে পুরো পেস্টিং করে দিচ্ছি যাতে সুন্দর রাউন্ড শেপটা বেরিয়ে আসে। আচ্ছা দেখো আমার ডিস্কটা কিন্তু একদম সুন্দর কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি হচ্ছে সেই লেসটা, এবার লেসটাকে আমি হটগ্লু গান দিয়ে সুন্দর করে একদম রাউন্ড করে লাগাবো, একটু ধরে ধরে লাগাতে হবে যাতে করে একদম সুন্দর শেপটা আসে। তো আমার লেস লাগানো হয়ে গেছে, এবার আমি একটু ছোট সার্কেল কেটে এখানে লাগিয়ে দিলাম যাতে করে ব্যাক সাইডটাও কিন্তু সুন্দর ফিনিশিং চলে আসে।
তো দেখো নেক্সট ডিআইওয়াইটার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে মর্টনের এই সল্ট কন্টেনারটা, যেটা কিন্তু একদম খালি, ঠিক আছে। এবারে এই লেভেলটা খুলবো, খুলে এটাকে ইচ্ছা আছে হয় নাইফের সাহায্যে অথবা দেখছি এটাকে কোনোভাবে এটাকে কাট করে ওপরটা আমাকে ওপেন করতে হবে। তো পরিষ্কার একটা স্মুথ সারফেস কিন্তু বেরিয়ে গেছে। এবার এটাকে একটুখানি ক্লিয়ার করতে হবে, এই যে কতগুলো জায়গায় গ্লু আছে সেগুলোকে একটুখানি ক্লিয়ার করে স্যান্ড পেপার দিয়ে করা যেতে পারে, তারপর আমি এটা ডেকর শুরু করছি। তো দেখো এখানে নাইফ দিয়ে কিন্তু একটু প্রেস করতেই মাথাটা একদম খুলে আসলো। আচ্ছা, এবার আমি নিয়ে নিয়েছি হচ্ছে হোয়াইট অ্যাক্রিলিক কালার, যেটা দিয়ে আমি পুরো এই সল্টের কন্টেনারটা আমি কভার করে দেবো। এটা তো কার্ডবোর্ডেরই ফাইনালি, তো কালারটা কিন্তু সুন্দরভাবে বসে যাচ্ছে। আর কিনারাগুলো আমি সুন্দর করে একদম হোয়াইট কালার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আচ্ছা, এবার দেখো এই ওপর দিকটা একটু রাফ সারফেস আছে, যেটা নিয়ে কোনো চিন্তা করবার দরকার নেই, পরে ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা, এবার আমি একটা ফেব্রিকের ওপর বসিয়ে সেম সাইজ নিয়ে একটা ফেব্রিক কেটে নিচ্ছি, যেটা আমি কিনা এই কন্টেনারটা নিচ পোর্শনে লাগাবো, যাতে কিনা নিচটা ভালো করে একটা ফিনিশিং দেখতে লাগে। যে নাম্বারটা দেখা যাচ্ছে ওর ওপর আমি হটলু গান দিয়ে লাগিয়ে নেবো। আচ্ছা দেখো, এবার নিয়ে নিয়েছি হচ্ছে আমি একটা পেপার টাওয়েল। এই পেপার টাওয়েলটা জানো খুব ইজিলি পাওয়া যায় সবার কাছে, তো এই ক্রিসমাস থিমেরই আমি একটা পেপার টাওয়েল নিয়ে নিয়েছি। এবার আমি এই পেপার টাওয়েলটাকে কেটে নেব ঠিক এই কন্টেনারটার সাইজ অনুযায়ী। আচ্ছা, এটার মধ্যে দুটো পিস থাকে, তোমরা অলরেডি জানো নিশ্চয়ই যারা ডকুপেজ করেছো। তো এই দুটো পিসের মধ্যে আমি একটা নিচ থেকে বাদ দিয়ে দেবো, যেটা কিনা পেস্টিং করতে খুব সুবিধা হবে যেটার ফলে। আচ্ছা, দা হোয়াইট পোর্শনটা কিন্তু হালকা হাতে একটু টানাটানি করলেই কিন্তু পুরোটা বেরিয়ে আসে। আচ্ছা, এবার আমি দেখো নিয়ে নেব হচ্ছে মটপজ। মটপজ কিন্তু এক্ষেত্রে খুবই ইউজফুল, মটপজ ছাড়া একটু সমস্যা হয়। তো মটপজ এক্ষেত্রে কী করে, পুরো পেস্টিংটা তুমি করে ফেলতে পারো এই মটপজের সাহায্যে, ঠিক আছে, বা ফেবিকলও কিন্তু এক্ষেত্রে ইউজ করা যায়। আচ্ছা, পুরো অ্যাপ্লাই হয়ে গেছে আমার। এবার আমি আস্তে আস্তে ধরে ধরে কিন্তু পুরো টিস্যু পেপারটা এর মধ্যে লাগিয়ে ফেলবো। একটু করে মটপজ অ্যাপ্লাই করবো আর একটু করে প্রেস করে করে পুরোটা অ্যাপ্লাই করে ফেলবো। লাস্টে ফিনিশিংটা কিন্তু আবার মটপচ দিয়ে ওপর দিয়েও একটু করে দিতে হবে, যাতে কিন্তু পেস্টিংটা একদম সুন্দর করে থাকে, কখনোই না আর কি খুলে আসে। তো দেখো এখানে আমার কন্টেনারটা কিন্তু একদম সুন্দর ড্রাই হয়ে গেছে। এবার আমি যেটা করব, হটলু গান দিয়ে এই সমস্ত আইটেমসগুলো কিন্তু আমি এর ওপর একটু একটু করে পেস্টিং করব, ঠিক আছে। আগে তো ফেব্রিকটা করব, তারপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পাইন কোনস, বেরি লিভস, একটুখানি বেরিজ, এই গ্রিনারিজ, এগুলো কিন্তু অ্যাড করব। আচ্ছা, ছোটো পিস করে কেটে নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে, অলরেডি দেখতে পাচ্ছ আমি এখানে পেস্টিংটা শুরু করে দিয়েছি। এবার আমি না একটা রিবন লাগাবো ওপরের এজটা দিয়ে, সেই এজের ওপর কিন্তু আমি এই সমস্ত গ্রিনারিজগুলো অ্যাড করে দেব, যেটার ফিনিশিংটা ভীষণ সুন্দর লাগবে দেখতে। এই কন্টেনারের ওপরে যখন রিবানটা লাগাবে তখন একটা ছোট্ট জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে রিবানটার হাফ পোর্শন অন্তত ওপর দিকে রাখবে। যেটা এবার করব সেটা হচ্ছে পুরোটা লাগিয়ে নেওয়ার পর আমি হটলু গান ওপরে আবার অ্যাপ্লাই করব, দিয়ে আমি দেখো ফোল্ড করে ওটাকে ভেতরের দিকে মুড়িয়ে দিচ্ছি। তার ফলে কি হবে, সুন্দরভাবে কিন্তু তোমার এজটা আর আগের মতো যেরকম লাগছিল সেটা আর লাগবে না। আর চাইলে ভেতর দিকে আর একটু কালারও যদি করে দাও তো টোটাল ফিনিশ হয়ে যাবে, ঠিক আছে। আমি আর সেটা করছি না, দরকার নেই খুব একটা। আচ্ছা, এবার আমি গ্রিনারিজগুলো লাগিয়ে নিচ্ছি, বেরি লিভস, বেরিজ, এগুলো তো দেখলে আরও সুন্দর লাগে। তো দেখো এখানে আমার ন্যাপকিন হোল্ডার কিন্তু একদম রেডি। এবার আমি এই ন্যাপকিনগুলোকে, বুঝতেই পারছো এই ন্যাপকিন দিয়েই কিন্তু আমি এটা বানালাম, আর এই যে বাকি পোর্শনটা ন্যাপকিনের পুরোটা আমি এখানে ফোল্ড করে নেবো, একটা এরকম একটা ফোল্ড করে এর মধ্যে প্রেস করে দেবো। তো দেখো কি দারুণ লাগছে এবার ন্যাপকিন হোল্ডারটা। তোমরা কিন্তু চাইলে যে কোনো ন্যাপকিন ইউজ করতে পারো, একটা দিয়ে জাস্ট এটা বানালে আর বাকি পোর্শনটা এর মধ্যে সেট করে দিলে, ব্যাস দারুণ লাগবে। তো দেখো আর দুটো জিনিস যেটা হট কোকোয়া বারে না রাখলে জাস্ট ইনকমপ্লিট থেকে যায়, সেটা হচ্ছে ক্যান্ডি কেন আর এখানে আছে হচ্ছে চকলেট ফাজ। তো এই দুটো জিনিস এখানে অ্যাড করে দেবো, ব্যাস আমার হট কোকোয়া বার একদম রেডি। আমি কিন্তু জানো তো ডেকোরেশনগুলো শুরুর আগেও ভাবতে পারিনি যে এন্ড রেজাল্টটা এতটা সুন্দর আসবে, মানে এতটা স্যাটিসফাইড লাগছে কি বলবো।
তো তোমরাও আশা করি এরকম চাইলে কিন্তু বানিয়ে ফেলতে পারো। আর উইন্টারের আগে কিন্তু বন্ধু বান্ধব সবাইকে দেখে একদম সুন্দর একটা কফি পার্টি অ্যারেঞ্জ করে ফেলতে পারো। প্রতিটা জিনিসই তোমরা দেখলে আমাদের বাড়িতে সবার থাকে, আমরা কিন্তু জাস্ট রেখে দিই হয় ফেলে দিই। আমার তো গ্যারেজে রাখা থাকে, মাঝে মাঝে ভাবি চলো এগুলো দিয়ে কিছু একটা করা যাক, তো সেইভাবেই আজকে পুরো অ্যারেঞ্জমেন্টটা করা আর কি। শুভদীপও দেখে বলছে এটা অসাধারণ লাগছে দেখতে, মানে ও তো দেখেইনি, ও তো অফিসে ছিল আর আমি সেই সময় এগুলো বানিয়েছি একই দিনে পরপর। এটা ম্যাক্সিমাম আমার লেগেছে 2 আওয়ার্স মতো, ঠিক আছে, কারণ আমি ননস্টপ কাজ করে গেছি, মামা তখন স্কুলে ছিল, আমি এগুলো সুন্দরভাবে করে ফেলেছি। তো যাই হোক, ও এসে যেটা বললো সেটা হচ্ছে স্টোর থেকে পারচেজ করা কোনো কিছুর থেকে কিন্তু কিছু কম লাগছে না দেখতে, তো এটাই হচ্ছে স্যাটিসফ্যাকশন। তো যখন আমাকে অরুণা এটার ছবি পাঠিয়েছিল তখনও পর্যন্ত আমি বুঝিনি যে এটা ও নিজে বানিয়েছে, বাড়িতে এসে দেখে আমি পুরো অবাক হয়ে গেছি যে এটা কি, এটা ও বাড়িতে বসে বসে এত সুন্দর করে বানিয়েছে। তো এখন আমি অধীর আগ্রহে আছি যে কাল সকালে আর চা খাওয়া নয়, এই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টা।